চকরিয়ার ঐতিহ্যবাহী দিন ও সমাজসেবামূলক সংগঠন আল আমিন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক বিশাল ইসলামী মহাসম্মেলন 11তম অনুষ্ঠিত হবে। এই উক্ত ইসলামী মহাসম্মেলনে দেশবরণ্য ওলামায়ে কেরাম ফির মশায়েক গণ উপস্থিত থাকবেন। এতে আপনাদের সকলের প্রতি দাওয়াত রহিল। রহমতুল্লাহ, আমাদের এই মাহফিলটা হচ্ছে চকরিয়া থানার অন্তর্গত চকরিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ড আমানপাড়ায় অবস্থিত। এটা হচ্ছে আপনার 11তম ইসলামী মহাসম্মেলন। প্রধান বক্তা হিসেবে আমাদের কাছে আসবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। সময়ের খুবই আলোচিত এবং আধ্যাত্মিক রাহাবার, যে আমরা সবাইকে এই জন্য যে তারা যেন এখানে আসে, দাওয়াত গ্রহণ করে, দিনই নসিহাত শ্রবণ করে। এখানে আমাদের অনেক ওলামায়ে কেরাম দাওয়াত করা হয়েছে, বিশেষ করে আসরের নামাজের পরে সরোয়ার আলম কুতুবী সাহেব এবং মাগরিবের পরে পরপরে মোস্তফা নুরী সাহেব, আরও বিভিন্ন ওলামায়ে কেরাম গণ তশরিফ আনবেন। কাছে এখন প্রায় 90% সম্পন্ন হয়েছে, বাকি 10% মতো বাকি আছে, এগুলো আজকের মধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যত কিছু আছে সবগুলো মোটামুটি ফিটফাট লাগানো হয়ে গেছে, জাস্ট কালকে সকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বিভিন্ন ধরনের প্রচারণা করতেছি, মানে অনেকদিন আগে থেকে প্রচারণা আমরা গিয়ে করছি, শুরু করছি বিভিন্ন পোস্টার মাইক কিনে ব্যাপার আর কি। আমাদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ, এবার আপনাদের পালা। আপনারা এসে আমাদের আপনারা উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সফল এবং সার্থক করে তুলবেন এই আশায় ব্যক্ত রাখি। আমাদের এখানে চতুর এলাকার সর্বশ্রেণীর মানুষের ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতায় আমরা এই মাহফিল আজকে দীর্ঘ 11 বছর যাবত করে আসছি। আগামীতেও এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করি এবং দোয়া এবং ভালোবাসা নিয়ে আগামীতেও এই অনুষ্ঠান প্রচলিত থাকবে ইনশাল্লাহ।